স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিকভাবে শহীদের সংখ্যা সাতশো ছাব্বিশ জন এবং পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিল্পকলায় চাকরি পেয়েছেন তেইশ জন কর্মকর্তা কর্মচারী সাবেক ডিজি লাকিসহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বেন্দি ইউনুস এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে দেবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ আজ একটি হত্যা মামলায় তাকে আদালতে তোলা হবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হবে অন্যদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক হয়েছেন বিজেপির হাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ দু হাজার আট দু চোদ্দ ও দু হাজার আঠারো সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে শেরপুরে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে যার ফলে জেলার শ্রীবর্দি ঝিনাইগতি ও নালিতাবাড়ি উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন বন্যার পানিতে ডুবে নারী বৃদ্ধ এবং কিশোর সহ মৃতের খবরও পাওয়া গেছে বিস্তারিত আরবি রহমান হিমুর রিপোর্টে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে উপজেলার শ্রীবর্দী ছিনাইকাতি ও নালিতাবাড়ি উপজেলার ষাটটি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অন্যদিকে নেত্রকোনায় পাহাড়ি ঢলে জেলার প্রধান নত নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বন্যার পানি বেড়ে ভেসে গেছে শত শত পুকুরের মাছ কাঁচা ঘরবাড়ি গাছগাছালি গাছ গাছালি গবাদি পশু বিধ্বস্ত হয়েছে কয়েকটি মহাসড়ক সহ অসংখ্য গ্রামীণ কাঁচা পাকা সড়ক সংকট তৈরি হয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির পঞ্চাশ হাজারের মতো আপনার জনবসতি আপনার এইভাবে আক্রান্ত হয়েছে আর ফসলি জমি জমা যেগুলো আছে সেগুলো অলরেডি পানির নিচে আছে এখন সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার পরেও পানির প্রবাহ ঠেকানো যায়নি আমাদের গোডাউনগুলোতে পানি প্রবেশ করেছে এবং আমি যেটা অবজার্ভ করলাম যে গোডাউনের ভেতরে এমন গোডাউন আছে যে চার লেয়ার পর্যন্ত বস্তা খাদ্য বস্তা ভিজে গিয়েছে পানি এদিকে বানভাসী মানুষকে উদ্ধারে শুক্রবার থেকে কাজ করছে সেনাবাহিনী ফায়ার সার্ভিস বিজিবি ও বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আমরা আশা করি যে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বেশি ক্ষয়ক্ষতি ছাড়াই আমরা এই বন্যার যে আকস্মিক মানে দুরবস্থা তৈরি হয়েছে মানুষের এটা আমরা কাটিয়ে উঠতে পারবো ফায়ার সার্ভিস এবং রেড মাঠে কাজ করছে রেস্কিউ টিম তারা কাজ করে যাচ্ছে আমাদের এখানে আপনার ত্রাণ বিতরণ কার্যক্রম আমরা শুরু করেছি আমরা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানীয় এবং ওষুধের ব্যবস্থা করেছি কৃষি বিভাগ জানাই বন্যার পানিতে অন্তত বিশ হাজার হেক্টর আমন আবাদ এবং দেড় হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে পঞ্চাশ হাজারেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে আরবি ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সবচেয়ে বেশি ৩৫ ভাগ ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে সিডিপির নির্বাহী পরিচালক ফামিদা খাতুন বলেন কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা জিডিপির ২৬ শতাংশ এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যার পরিমাণ পাঁচ হাজার একশো কোটি টাকা তিনি আরও বলেন অবকাঠামো খাতে চার হাজার ছশো কোটি টাকা এবং ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে দু হাজার চারশো সাত কোটি টাকা জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এ জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ চার হাজার একশো একানব্বই কোটি টাকা এরপরে আছে কুমিল্লা জেলা ক্ষয়ক্ষতির পরিমাণ তিন হাজার তিনশো কোটি টাকা বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে সংগ্রহীত ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের খসড়া তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সেই তথ্য সংশোধনে সবাইকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে যদি তালিকায় নিহত ব্যক্তির নাম না থাকে তবে তার আইনগত ওয়ারিশ বা তার সংশ্লিষ্ট প্রতিনিধিকে সংশ্লিষ্ট সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে খসড়া তালিকায় সাতশো ছাব্বিশ জনের নাম দেওয়া হয়েছে তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা ভুল মনে হলে সে তথ্য সংশোধনের জন্য নিম্নক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর ছাত্রজনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত একশো পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের এক কোটি বিশ লাখ সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে তেতাল্লিশ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মর্শিদ তিনি আরও বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর তেতাল্লিশ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয় নগদের মাধ্যমে বলে নয় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে নগদের ব্যাপারেও অনেক সমালোচনা এসছে যেহেতু ওটাও আমরা এক পরিবেক্ষণের মধ্যে রাখছি এবং আমরা দুটো জিনিস দেখব যে সাধারণ মানুষ যারা টাকাটা রিসিভ করে তারা কোন মাধ্যমে রিসিভ করতে পছন্দ করছে এবং তাদের হাতে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা সেক্ষেত্রে সেটা একটা প্রাধান্য পাচ্ছে এবং চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও সরকারি চাকরি করছেন তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমির দশটি পদে তেইশ জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দিয়ে সরকারি চাকরি দেওয়া হয়েছে মোটা অঙ্কের উৎকোচে অযোগ্যদের চাকরি দিতে গিয়ে প্রকৃত কৃতকার্যদের ফাঁকি দিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক লিয়াকত আলী লাকি এ অভিযোগে লাকি ও পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন শাহিনামুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ নিয়োগ পরীক্ষার মূল্যায়ন শীটের নম্বরপত্র ট্যাম্পারিং করে অনুত্তীর্ণদের উত্তীর্ণ দেখিয়ে জালিয়াতির মাধ্যমে শিল্পকলা একাডেমিতে লোকবল নিয়োগ দিয়েছেন সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকি লাকির এসব অপকর্মে ছায়াসঙ্গী ছিলেন একাডেমির আরেক প্রভাবশালী কর্মকর্তা পরিচালক প্রশাসন জাহাঙ্গীর হোসেন চৌধুরী অনুসন্ধানে নিয়োগ জালিয়াতি আর ঘোষ লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ায় মহাপরিচালক লাকি এবং পরিচালক জাহাঙ্গীর সহ চব্বিশ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন নিয়োগে যে লিখিত পরীক্ষা ছিল সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে এই তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে অবৈধভাবে দশটি পদে জন প্রার্থী নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে বেতন ভাতা বাবদ আট কোটি আঠাইশ লাখ চারশো পঁচানব্বই টাকা উত্তোলন পূর্বক সরকারি অর্থ আত্মসাত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক এই মহাপরিচালক শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসন জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য তেইশ জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে বিগত সরকারের প্রায় পুরোটা সময়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ার দখলে রেখেছিলেন লাকি টানা একযোগ এই পদে বহাল থাকার জন্য নিজের নিয়োগের মেয়াদ বাড়িয়েছিলেন সাতবার শিল্পকলা একাডেমির ইতিহাসে নজিরবিহীন পুনঃ নিয়োগ পাওয়া এই ডিজি নিজের আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি গড়ে তুলেছিলেন দুর্নীতির রাম রাজত্ব শাফিউদ্দিন আহমদ এশিয়ান টেলিভিশন ঢাকা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন তিন পার্বত্য জেলায় আগামী আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন রোববার ছয় অক্টোবর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান তিনি জানান খাগড়াছড়ি জেলা ছাড়াও রাঙামাটি ও বান্দরবনে একই সময় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে শ জেলা প্রশাসন জেলা প্রশাসক শহীদ জামান বলেন সম্প্রতি সময়ের পরিস্থিতি বিবেচনা এবং পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে নাটোরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ডিসি কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ ও তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতকরণের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন নাটোরের সাতটি উপজেলার প্রায় তিন শতাধিক সহকারী শিক্ষক এই মানববন্ধন এবং স্মারকলিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার চান দিনায় ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কনফারেন্সের আয়োজন করা হয়েছে রাড়িরচর তাহলে সুন্না জামায়াত ঐক্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফ আল্লামা শায়খ মোহাম্মদ আবু সুফিয়ান খান আল কাদরী এছাড়াও উপস্থিত ছিলেন পানিপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা কাজী মোহাম্মদ ইসলাম চান্দিনা পৌরসভার সাবেক মেয়র আলমগীর খান সহ অনেকে রংপুর বিভাগের পাঁচ হাজার তিনশো তেইশটি পূজা মণ্ডপে পঁয়ত্রিশ হাজার ছশো চৌষট্টি জন আনসার সদস্য মোতায়েন থাকবে প্রতিটি সাধারণ পূজা মণ্ডপে ছজন এবং ঝুঁকিপূর্ণ মণ্ডপে আটজন করে পর্যায়ক্রমে চব্বিশ ঘন্টা ডিউটি পালন করবে বলে জানিয়েছে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক আব্দুল সালাম মহানগরীর মহিগঞ্জ আনসার একাডেমিতে আনসারদের পূজা উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠানে এ নির্দেশনা দেন তিনি ব্রিফিংয়ে তিনি দায়িত্ব পালন সহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাটাবাড়ি ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফাহিম ফাইসালের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা থেকে অব্যাহতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কাটাবাড়ি ইউনিয়নবাসীর আয়োজনে দুপুরে এই মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ইয়াহিয়া প্রধান পাপ্পু ইউপি সদস্য আব্দুল কায়ুম সাবেক ইউনিয়ন যুবদল সভাপতি লুৎফুর রহমান খান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বগুড়ার সারিয়াকান্দিতে আশা শিক্ষা কর্মসূচির আওতায় ঝরে পড়া রোধে ষষ্ঠ থেকে অষ্টম শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আশা কুতুবপুর ব্রাঞ্চ এ মতবিনিময় সভার আয়োজন করা হয় কুতুবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা বগুড়া ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আবু খালেদ রাজু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা বুগুড়া সদরের শিক্ষা অফিসার মোহাম্মদ রুবেল মণ্ডল আশা সারিয়াকান্দি অঞ্চলের রিজিওনাল ম্যানেজার শাহ মোহাম্মদ মোস্তফা ক্রিয়েটিভ কেজি স্কুল অ্যান্ড ইংলিশ লার্নিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক রোটারিয়ান মাসুদ করিম সগুর ম্যানেজার মোহাম্মদ সাজাদুর রহমান নোয়াখালীর চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্স এর পঞ্চমতলায় ফুড কোর্ট ও চাইনিজ রেস্টুরেন্ট ভেঙে মোবাইল মার্কেট করা এবং থানায় জিডি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা করেছে কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি এবং মোবাইল রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহাব কোচি সভাপতিতে সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর পরিচালনায় এ সংবাদ সম্মেলন করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি জহির উদ্দিন বাবুর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খোকন সহ অনেকে এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য টানা চতুর্থবারের মতো এগারোতম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালাইউদ্দিন আহমেদ এর কাছ থেকে ন্যাশনাল লাইফ এর সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন ও সিএফও প্রবীরচন্দ্র দাস এস উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জামান মজুমদার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদুল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনা সাত জনের প্রাণহানি দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি এবং খাবারের তীব্র সংকট ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিকভাবে শহীদদের সংখ্যা সাতশো ছাব্বিশ জন এবং পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও শিল্পকলা চাকরি পেয়েছেন তেইশ জন কর্মকর্তা কর্মচারী সাবেক ডিজি লাকি সহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা এশিয়া নিউজ এ পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ